আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 56 পৃষ্ঠার অনুশীলনীর 3 নং সমস্যার সমাধানগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় অনুক্রম ধারা, এটি হচ্ছে 21 নম্বর পর্ব। আজকে আমরা 3 নং এর হচ্ছে 6 থেকে 10 নম্বর পর্যন্ত যে সমস্যাগুলো আছে, যে খালি ঘরগুলো আছে, সেগুলো কীভাবে পূরণ করতে হয় তা তোমাদের দেখিয়ে দিব। যারা এখন অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারো। সেখানে অধ্যায়ভিত্তিক প্রত্যেকটা বিষয়ের ভিডিও তোমরা দেখে নিতে পারবে। নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প, সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, প্রতিটা বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করা আছে। দেখো, 1 নম্বরে হচ্ছে তোমাদের মোট 6টা প্রশ্ন ছিল, এটা নিয়ে হচ্ছে আমরা 18 নম্বর পর্বে আলোচনা করেছি, তোমরা দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। তারপর 2 নম্বরে হচ্ছে আমাদের 4টা শূন্যস্থান ছিল, এগুলো কীভাবে পূরণ করতে হয় সে বিষয়ে আমরা ডিটেলস দেখিয়ে দিয়েছি, সেটা রয়েছে 19 নম্বর পর্বে। এবং গত পর্বে অর্থাৎ 20 নম্বর পর্বে আমরা দেখেছি এই 1 থেকে 5 পর্যন্ত এই যে 5টা, এগুলো যে খালি ঘরগুলো আছে এগুলো তোমরা কীভাবে পূরণ করবে সে নিয়ে আমরা 20 নম্বর পর্বে আলোচনা করেছি। ওকে, তো আজকে হচ্ছে আমরা এই যে 6টা প্রশ্ন আছে এখানে, এই 6টা প্রশ্ন নিয়ে ডিটেলস আলোচনা করব। এখানে বেশ কিছু খালি ঘর আছে, এই খালি ঘরগুলো তোমরা কীভাবে পূরণ করবে এবং কোন কোন পদ্ধতি মেনে হচ্ছে খালি ঘরগুলো এখানে পূরণ করতে হবে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। শিক্ষার্থীর এখন আমরা দেখবো হচ্ছে তোমাদের গণিত বইয়ের 56 পৃষ্ঠার 3 নং এর 6 থেকে 10 নম্বর প্রশ্নের সমাধানগুলো। প্রথমে দেখি 6 নম্বরে কী কী মান দেওয়া আছে। যেমন এখানে দেওয়া আছে হচ্ছে প্রথম পদ এ সমান 9, সাধারণত ডি সমান -2, পদ সংখ্যা এন বের করতে হবে, এনতম পদ বের করতে হবে, এবং এস এন এর মান দেওয়া আছে -144। তাই আমরা কী লিখতে পারি, এই এস এন সমান, আমরা সূত্র জানি, এটা সমান হচ্ছে, একটু পর আমরা লিখবো এইটা। এখন আমরা আগে এস এন সূত্র থেকে বের করে নিই, এস এন সমান হচ্ছে কি হাফ এন, 2a + n - 1 × 2d। মান বসিয়ে দিলাম, এ এর মান হচ্ছে 9, জে এর মান -2, এ প্লাসে মাইনাসে -2n, মাইনাসে মাইনাসে +2, তাহলে কত থাকছে 18 আর 2 যোগ করলে হয় 20 -2n। এখন দেখো এই n দ্বারা যদি গুণ করি 20n -2n² তাহলে কি বলতে পারি, এই পুরাটা সমান হচ্ছে কত, ওই যে এমানটা দেওয়া ছিল কত দেওয়া ছিল -144, তো সে কথাটা লিখেছি এখানে। এখানে এই 2 ছিল ভাগাকার, এবাসে গেলে গুণ হয়ে যাবে, তাহলে কত হয়ে গেলো -288, বাম পাশে থাকে কত 20n - 2n². এখন 228 যদি বাম পাশে নিয়ে আসি মাইনাসটা প্লাস হয়ে যাবে, বাকি সব সেম। দেখো 2 কমন নেওয়া যায়, 2 কমন গেলে কী থাকে 10n - n² + 144 = 0। এখন যদি আমরা এখানে 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করলে কী থাকবে 10n - n² + 144 = 0। সাজিয়ে লিখি, তো তুমি হচ্ছে ডান পাশে নিয়ে গেলে সব কিছু, তাহলে -n² কী হলো +n² + 10n কী হবে -10n, আর +144 কী হবে -144 = 0। বা এখানে মিডল টার্ম যাই, n² - 18n + 8n কেমনভাবে দেখো, -18n থেকে যখন তুমি 8n যোগ করবে কত থাকবে -10n, আবার এই -18 এবং 8 যখন গুণ করবে -8 গুণ হচ্ছে 8 কত হবে, এই -144 হবে, এটাকে মিডল টার্ম বলে। ঠিক আছে, এই দুটার মধ্যে কি n কমন যায়, 1 n কমন গেলে কী থাকে n - 18, এই দুটার মধ্যে আবার +8 কমন যায়, বাকি থাকে n - 18। তাহলে কমনটা আগে লিখি n - 18, আর কী বাকি থাকে এই n আর এই, তার মানে n + 8 = 0, হয় n - 18 = 0 অথবা n + 8 = 0। ঠিক আছে, তাহলে আমরা কী বলতে পারি, n সমান হচ্ছে 18, আর এখানে কী বলা যায় n সমান হচ্ছে -8। কিন্তু দেখো n সমান -8 এটি গ্রহণযোগ্য নয়, কেননা পদ সংখ্যা কখনো দশমিক বা ঋণাত্মক হতে পারে না। আমরা আগের গত পর্বে দেখেছিলাম একটার মান, কিন্তু n এর মান 7.5 আসছিল, আমরা ওই মানটাও নিইনি, কারণ n এর মান কখনো দশমিক হয় না, আবার n এর মান কিন্তু কখনো ঋণাত্মক হতে পারে না। ঠিক আছে, তাহলে nতম পদ সমান আমরা এখানে কি লিখতে পারি, a + n - 1 × d, a এর মান বসিয়ে দিলাম 9, n এর মান 18 এইমাত্র পেলাম, d এর মান -2, বা n + 17 - 2, 17 আর -2 গুণ করলে হয় -34, তো 9 থেকে 34 বিয়োগ করলে কত হয় -25। তাহলে আমাদের অ্যান্সার কত, পদ সংখ্যা n সমান হচ্ছে 18 আর nতম পদ হচ্ছে -25, এটা হচ্ছে আমাদের 6 নম্বরের অ্যান্সার। ওকে, আসলে আমরা পরেরটা দেখি, 7 নম্বর। 7 নম্বরে আমাদের এখানে দেওয়া আছে এ সমান হচ্ছে 7, সাধারণত d বের করতে হবে, পদ সংখ্যা দেওয়া আছে n সমান 13 আর nতম পদের মান দেওয়া আছে 35, এবং আমাদের এস এন বের করতে হবে। আমরা এখানে d এর মান সাধারণত বের করব আর সমষ্টি এস এন বের করব। প্রশ্ন মধ্যে আমরা কী লিখতে পারি, এই যে আমাদের nতম পদের মান দেওয়া ছিল a + n - 1 × d = 35, তো মান বসিয়ে দিই, এর মান 7, n এর মান কত, n এর মান হচ্ছে 13, d এর মান জানি না, তাহলে কী লেখা যায় 7 + 12d = 35, বা 12d = 7, এপাশে গেলে কী হবে -7, 12d = 28, বা d = 28/12, 4 দ্বারা কাটাকাটি যায় গেলে থাকছে কত 7/3,
ডি এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম। তো আমাদের আরেকটা মান লাগবে এস এন এর মান লাগবে। দেখুন এস এন সমান এই সূত্র আমরা জানি, এখানে আমরা মানগুলো বসিয়ে দিই, এন এর মান 13, এ এর মান 7, ডি এর মান 7/3। তাহলে এখানে কত থাকে, 7 × 14, এখানে থাকে 12 × 7/3। তারপর দেখো 12 × 7/3, এটা করলে কত থাকে, এই তিন দ্বারা কাটাকাটি করলে 1, এখানে 4, তার মানে 4 × 7 = 28, এই যে 28। তারপর 14 × 28 যোগ করলে হয় 42, 13 × 42 গুণ করলে হয় 546, দুই দ্বারা ভাগ করলে হয় 273। এটা হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কত 7 নম্বরে, সাধারণত ডি সমান হচ্ছে 7/3 আর এস এন সমান হচ্ছে 273। আসো 8 নম্বরটা দেখি। 8 নম্বরে দেওয়া আছে এখানে প্রথম পদ সমান হচ্ছে এ, আমাদের বের করতে হবে। সাধারণত ডি সমান 7, পদ সংখ্যা এন সমান 25, এনতম পদ বের করতে হবে, এস এন এর মান দেওয়া আছে 2000। তাহলে আমরা কি বলতে পারি প্রশ্ন মতে, এই যে হাফ এন ইন্টু 2a + n - 1 × t, এই যে আমাদের যে এস এন এর সূত্র, এটা সমান আমরা কী লিখতে পারি, 2000। বা সব মান বসিয়ে দিই, এন এর মান 25, এর মান আমরা জানি না, ডি এর মান জানি 7, মান বসিয়ে দিলাম, বা 25/2 আর হাফ ইন্টু 25 সেম কথা, আমরা 25/2 লিখলাম, 2a 25 - 1 = 24 ইন্টু 7 সমান 2000, 25/2 2a + 24 এর 7 গুণ করলে কত হয়, 168 সমান 2000। বা দুই দ্বারা যদি গুণ করি, দুই দ্বারা এখানে গুণ করছি, তাহলে কত হচ্ছে, এই এই 25/2 দ্বারা গুণ করছি এই পুরোটাকে, তাহলে কি এই 2 আর 2 কাটা যায়, থাকবে কত, 25-এ। আবার 25/2 দ্বারা যদি 168 গুণ করি আমরা, তাহলে এখানে কত থাকবে, তাহলে এখানে থাকবে হচ্ছে 2100, তাহলে সমান সমান কত থাকে, 2000। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করে দেখো জিনিসটা কি হচ্ছে, তুমি যখন 168 এখানে আছে, 168-কে 25/2 দ্বারা গুণ করার অর্থ কি, 168/2, তার মানে কত, 84, 84 × কত 84 × 25। তুমি এটা করে দেখো, আলাদা করে দেখবে 2100 কিন্তু আসবে। ওকে, তাহলে 2100 এর পাশে প্লাস, এ পাশে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে, -2100, তার মানে 25-এর সমান কত, -100, এর সমান কত, -100/25, আর -100/25 মানে কত, -4। তাহলে আমরা এর মান পেয়ে গেলাম -4। এখন এই এনতম পদে আমরা সবগুলো মান বসিয়ে দিই, এর মান -4, এন এর মান 25, ডি এর মান 7, তার মানে কত, -4 + 24 × 7, -4 + 168, তার মানে 164। তাহলে আমাদের অ্যান্সার কত পাচ্ছি আমরা, প্রথম পদ এর সমান হচ্ছে -4, আর সাধারণ এনতম পদ হচ্ছে 164। আর দুইটা বাকি, এখন হচ্ছে আমরা 9 নম্বরটা দেখবো। এখানে দেওয়া আছে আমাদের এ এর মান বের করতে হবে, সাধারণত ডি এর মান -3/4 দেওয়া আছে, পদ সংখ্যা দেওয়া আছে এন সমান 15, এনতম পদ বের করতে হবে, আর এস এন এর মান দেওয়া আছে 165/4। প্রশ্ন মতে আমরা ওই যে টার্গেটটার মতোই আমাদের যে সমষ্টি সূত্র, সেটা সমান আমরা কি লিখতে পারি, ওইটা সমান হচ্ছে আমরা লিখতে পারি 165/4। ঠিক আছে, তারপর এখানে জাস্ট মানগুলো বসিয়ে দিব, আমরা এ এন এর মান বসিয়েছি, তারপর হচ্ছে আমরা ডি এর মান বসিয়েছি, আমরা এর মান জানি না, তো এখান থেকে এর মান বের করা যাবে খুব সহজেই। এই দেখো এখানে 15/2, এখানে থাকে 2a, এখানে থাকে কত, 14, তো 14 × কত, -3/4, তার মানে কত, ± 14 আর 3 গুণ করলে কত হয়, 42, ডাইরেক্ট লিখে ফেলেছি 42/4 সমান যা আছে তাই। এখন দেখো 15/2 ভিতরে কী থাকে, এখানে দুই দ্বারা কাটাকাটি যায়, গেলে থাকবে কত, 21/2, বাকি সব সেম। এখন এই পুরোটা দ্বারা যদি গুণ করি, এই 2 আর 2 কাটা, থাকবে কত, 15a মাইনাস এই পুরোটা দ্বারা গুণ করলে থাকবে 315/4 সমান 165/4। 315/4 মাইনাস ছিল, এপাশে যে প্লাস হয়ে গেল, তাহলে এখানে লসাগু 4, উপরে থাকছে কত, 165 + 315, তার মানে 480/4। বা 15 সমান কত, 120, বা এর সমান 120/15, তার মানে এর সমান হচ্ছে 8। তাহলে এনতম পদে সবগুলো মান বসিয়ে দিই, এর মান মাত্রই পেলাম 8, এন এর মান জানি 15, ডি এর মান দেওয়া আছে -3/4, তাহলে এখানে 14 × -3/4, তার মানে কত, 42/4, তাহলে এখানে থাকছে কত, দুই দ্বারা কাটাকাটি যায়, 21/2, তাহলে এখানে আমাদের লসাগু যায় হচ্ছে 2, থাকছে কত, 16 - 21, তার মানে -5/2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এই যে এটা। তাহলে আমাদের অ্যান্সার কত পাচ্ছি আমরা, প্রথম পদ এর সমান 8, সাধারণ আর এনতম পদ হচ্ছে -5/2। এখন আমরা সর্বশেষ অঙ্কটা করবো, 10 নম্বর দেওয়া আছে, প্রথম পদের মান এ সমান 2, সাধারণত ডি সমান 2, পদ সংখ্যা এন সমান 50। তোমাকে হচ্ছে এনতম পদের মান বের করতে, ও দাঁড়াও এখানে অনেকগুলো লিখে ফেলেছি, এক মিনিট, এখানে আমাদের বের করতে হবে কিসের মান, এখানে আমাদের এন এর মান দেওয়া নেই, দাঁড়াও এখানে অন্য মান লেখা হয়ে গেছে, একটু আমি ঠিক করে নিই। এখানে হচ্ছে আমাদের কোন কোন মানগুলো দেওয়া ছিল আমি একটু দেখি, এখানে আমাদের এ এর মান দেওয়া ছিল, ডি এর মান দেওয়া ছিল, এবং হচ্ছে আমাদের
এস এন এর মান দেওয়া ছিল, ঠিক আছে, এ ডি এবং এস এন এই মানগুলো দুটো ছিল না। এই যে এই পদ সংখ্যা এই মানটা হবে না, এনতম পদ এই মানটা হবে না, এটা আমাদের বের করতে হবে। এই দুইটা মান আমাদের বের করতে হবে, বের করে এই মানই পাবো, কিন্তু এই দুটো মান আমাদের বের করতে হবে। তাহলে দেখো বের করলে আমরা কি লিখবো, তাহলে হচ্ছে আমরা এখানে সূত্রে মান বসিয়ে দিলাম, এর মান 2, ডি এর মান হচ্ছে 2, আর এন এর মান আমরা জানি না, এন এর মান আমরা বের করবো। তাহলে এন এর মান বের করার পর আমরা এখানে কত পাচ্ছি, এন এর মান হাফ এন সমান হচ্ছে 2n² + 2n ইজ ইকুয়াল টু 2550। তার মানে 2n² + 2n সমান কি 5100, কারণ এই 2 ছিল ভাগ, এবার সে গুণ হয়ে গেল। আচ্ছা উপরে এগুলো নিয়ে কিন্তু তখন আলোচনা করিনি, এগুলো তোমরা বুঝবে আশা করি, নর্মাল জাস্ট গুণ আর ভাগ যোগ বিয়োগ এগুলাই। এখন দেখো এই 5100 বাম পাশে নিয়ে আসলাম, কি হয়ে গেলো -5100। এখানে 2 যদি কমন নিই থাকছে কত, n² + n -2550, দুই দ্বারা ভাগ করলাম, এটা থাকবে। মিডল টার্ম যাবো, 51-50 তার মানে কত, +n, আর দুটো গুণ করলে আবার এই 2550-ই আসবে। তাহলে n যদি কমন যায় কি থাকবে, n+51, মাইনাস এখানে 50 কমন গেলে কি থাকবে, n+51। তো কমনটা আগে লিখি, n+51, আর যেটা বাকি থাকে n-50 এটা পরে লিখলাম, হয় n+51 = 0 অথবা n-50 = 0। তাহলে আমরা কি লিখতে পারি, n সমান হচ্ছে কি -51 অথবা n সমান হচ্ছে 50। এই মানটা একটু আগে লিখে ফেলেছিলাম উপরে, ওখানে লেখা যাবে না, ওটা তো আমরা জানি না। তাহলে কি n সমান -51 এটা কিন্তু গ্রহণযোগ্য নয়, কেন, কারণ না পদ সংখ্যা কখনো দশমিক বা ঋণাত্মক হতে পারে না। তাহলে এনতম পদের মান কত, a+n-1 × d, এর মান 2, n-1 মানে 50-1 × d মানে d এর মান 2, 2+49 × 2 তার মানে হচ্ছে 2+98 অর্থাৎ 100। তাহলে আমরা কি বলতে পারি যে পদ সংখ্যা n এর মান হচ্ছে 50 আর এনতম পদ হচ্ছে কত, 100, ঠিক আছে। এই হচ্ছে আমরা অ্যান্সার বের করলাম, আমাদের 3-এর সর্বশেষ 10 নম্বরে ছিল এটা। তো আমরা এই খালি ঘরগুলো কিন্তু পূরণ করতে পারলাম। আজকে হচ্ছে আমরা 3 নং-এর 6, 7, 8, 9, 10 এই যে খালি ঘরগুলো আছে, এই খালি ঘরগুলো তোমরা কীভাবে পূরণ করবে সেটা তখন তোমাদের দেখালাম। আশা করি তোমরা খুব সহজেই খালি ঘরগুলো পূরণ করতে পারবে। যেমন এই মাত্র দেখো শেষের অ্যান্সারটা কত পেয়েছি আমরা, পদ সংখ্যা 50 আর এনতম পদ হচ্ছে 100। তোমরা হচ্ছে জাস্ট বইয়ে তোমাদের এখানে মানগুলো লিখে দেবে, যেমন এখানে 50, এখানে লেবে কত, 100। কিন্তু তোমরা এটা কীভাবে করবে সেই বিষয়ে তখন আলোচনা করেছি এবং গত ক্লাসে আমরা দেখেছি। পরবর্তী ক্লাসে আমরা এই 4 নম্বর প্রশ্নটা সমাধান করব। তো এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুক্রম ধারার 21 নম্বর পর্ব, যেখানে আমরা 3 নং সমস্যা সমাধান করেছি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। তো আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।